নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো, সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন, ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা, মান হাযা রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন পৃথিবীতে যে বা যারাই, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না, তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না,